প্রতিদিন আমরা যেসব কথা বলে থাকি এর মধ্যে অধিকাংশ কথাই আমরা বারবার ব্যবহার করে থাকি আপনি যদি ইংরেজি ভাষায় কথা বলতে চান তবে প্রথমে আপনাকে এসব বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ বা বাক্যগুলোর উচ্চারণ সহ অর্থ জানতে হবে আর এজন্য আপনাকে প্রতিদিন অন্তত দশটি ইংরেজি বাক্য শব্দ অর্থ সহ বাক্যগুলোর উচ্চারণ ও অর্থ জানতে হবে আমাদের এই ভিডিওগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্যের উচ্চারণ ও অর্থ দেওয়া হয়েছে আমার বিশ্বাস এগুলো আপনাদেরকে আপনার ইংরেজি ভাষা শিখতে সাহায্য করবে আর আমাদের প্রতিটি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও There is no time to wait. No time, সময় নেই নো টাইম অর্থ হচ্ছে সময় নেই দেয়ার ইজ নো টাইম টু ওয়েট অপেক্ষা করা ওয়েট দেয়ার ইজ নো টাইম টু ওয়েট অপেক্ষা করার মতো সময় নেই দেয়ার is no time to ওয়েট নো টাইম সময় নেই দেয়ার ইজ নো টাইম টু ওয়েট অপেক্ষা করার মতো সময় নেই দেয়ার ইজ নো টাইম টু ওয়েট অপেক্ষা করার মতো সময় নেই আর ইউ ওয়েটিং ফর সামান আর ইউ ওয়েটিং ফর সামান আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন সামান কারোর জন্য সামান শব্দের অর্থ হচ্ছে কারোর জন্য আর ইউ ওয়েটিং ফর সামান আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন আম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু আম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি ওপেন দি ডোর ওপেন দি ডোর ওপেন অর্থ খোলা ডোর অর্থ দরজা ওপেন দি ডোর দরজা খুলুন ওপেন দি ডোর দরজা খুলুন প্লিজ খামিন প্লিজ খামিন দয়া করে ভেতরে আসুন প্লিজ দয়া করে খামিন ভেতরে আসুন প্লিজ কামিন দয়া করে ভেতরে আসুন প্লিজ সিট ডাউন প্লিজ সিট ডাউন প্লিজ অর্থ দয়া করে সিট ডাউন বসুন প্লিজ সিট ডাউন দয়া করে বসুন প্লিজ বি সিটেড প্লিজ বি সিটেড আপনি বসুন প্লিজ বি সিটেড দয়া করে আপনি বসুন এখানে দয়া করেও বলা যাবে দয়া করে আপনি বসুন প্লিজ বি সিটেড অথবা বি সিটেড আপনি বসুন প্লিজ বি সিটেড দয়া করে আপনি বসুন আই লিভ অ্যালন আই লিভ অ্যালোন লিভ অর্থ থাকা বা বাস করা অ্যালোন অর্থ একা আই লিভ অ্যালন আমি একাই থাকি আই লিভ অ্যালোন আমি একাই থাকি প্লিজ টু মিট ইউ প্লিজ টু মিট ইউ মিট অর্থ হচ্ছে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়া প্লিজ তত ভালো লাগা বা আনন্দিত হওয়া প্লিজ তত ভালো লাগা বা আনন্দিত হওয়া প্লিজ টু মিট ইউ দেখা হয়ে ভালো লাগলো অথবা আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো প্লিজ টু মিট ইউ প্লিজ টু মিট ইউ দেখা হয়ে ভালো লাগলো প্লিজ টু মিট ইউ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো

মাস মাস্ট্রু স্মল ফর আর্স ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোটো হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আপনার জন্য আমি কী করতে পারি হোয়াট ক্যান আই ডু ক্যান অর্থ পাড়া ক্যান অর্থ পাড়া হোয়াট ক্যান আই ডু ফর ইউ আপনার জন্য আমি কী করতে পারি বাই ফর নাও বাই ফর নাও এখনকার মতো যাই বাই অর্থ যাওয়া বা বিদায় নেওয়া বাই ফরনাউ এখনকার মতো যাই শুড আই লিভ টুডে শুড আই লিভ টুডে আমি আজকে উঠি লিভ অর্থ যাওয়া ত্যাগ করা কিন্তু এখানে উঠি শব্দের অর্থে ব্যবহৃত হয়েছে শ্যুড আই লিভ টুডে আমি আজকে উঠি শুড আই লিভ টুডে আমি আজকে উঠি মেক ইউর ল্যাঙ্গুয়েজ বিউটিফুল মেক ইউর ল্যাঙ্গুয়েজ বিউটিফুল বিউটিফুল শব্দের অর্থ হচ্ছে সুন্দর ল্যাঙ্গুয়েজ ভাষা মেক অর্থ করা বা তৈরি করা মেক ইউর ল্যাঙ্গুয়েজ বিউটিফুল আপনার ভাষা সুন্দর করুন মেক ইউর ল্যাঙ্গুয়েজ বিউটিফুল আপনার ভাষা সুন্দর করুন পে attention টু ইউর ওয়ার্ক অ্যাটেনশন অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া অ্যাটেনশন অর্থ হচ্ছে মনোযোগ পে অ্যাটেনশন পে অ্যাটেনশন মনোযোগ দেওয়া টু ইউর ওয়ার্ক আপনার কাজে পে অ্যাটেনশন টু ইউর ওয়ার্ক আপনার কাজে মনোযোগ দিন পে attention টু ইউর ওয়ার্ক আপনার কাজে মনোযোগ দিন attention শব্দের অর্থ হচ্ছে মনোযোগ অ্যাটেনশন মনোযোগ পে অ্যাটেনশন টু ইউর ওয়ার্ক আপনার কাজে মনোযোগ দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল গুড বাই